আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনি এমন একটি বিষয় চিন্তা করতে পারেন একটি জিনিসের মূল্য আজ থেকে দশ বছর পূর্বে শূন্য ছিল কিন্তু বর্তমানে তার মূল্য বাংলাদেশি টাকায় চল্লিশ লাখ টাকা স্পর্শ করছে আমি কথা বলছি বিটকয়েন এর যেটা কিছুদিন পূর্বে তার দাম অনেক বেড়ে গেছে যার আলোচনা সোশ্যাল মিডিয়া এবং সংবাদে হচ্ছে আমি চিন্তা করলাম এটা আলোচনার এখন সঠিক সময় হবে এবং আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানো বিটকয়েন কি এবং তার ইতিহাস সময়টা বেশিদিন আগের নয় বারো বছর পূর্বে একত্রিশে অক্টোবর দুই হাজার আঠারো সাতশী নাকামো নামের একজন ব্যক্তি ইন্টারনেটে একটি সংবাদ প্রকাশ করে সাতশীর মূল উদ্দেশ্য প্রথম লাইনে স্পষ্টভাবে লেখা ছিল এ ভার্সন অব ইলেকট্রনিক ক্যাশ দ্যাট উড অ্যালাউ পেমেন্ট টু দ্যাট ডাইরেক্ট ফ্রম অন পার্টি টু অ্যানাদার পার্টি উইথাউট গোয়িং দ্রো এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটি ডিজিটাল যেটার উপর কোনো কেন্দ্রীয় ব্যাংক অথবা কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেই যেমন ইউএসএ ডলারের উপর ইউএসএ কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ রয়েছে আবার বাংলাদেশি টাকা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক কিন্তু বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি কোনো কেন্দ্রীয় ব্যাংক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না ওই সময় ক্রিপ্টো একটি ধারণা ছিল এক ব্যক্তির মনে কিন্তু বর্তমানে অনেক লেনদেন ক্রিপ্টো এক্সচেঞ্জে যেমন শেয়ার লেনদেন হয় সাধারণ স্টক এক্সচেঞ্জে বন্ধুগণ সাতাশি এর মূল উদ্দেশ্য বোঝার জন্য আমাদের অর্থনৈতিক ইতিহাস জানা প্রয়োজন আমাদের যে অর্থনৈতিক পদ্ধতি রয়েছে সেটার ভিত্তি হল বিশ্বাস কাগজের টাকা এবং কয়েনের এই জন্য মূল্য রয়েছে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার এটার অনুমোদন যেন যেহেতু রয়েছে গ্যারান্টি রয়েছে আপনি আপনার মানিব্যাগ থেকে একটি নোট হাতে নিন যেমন দুইশো টাকার নোট ইহাতে লেখা রয়েছে চাহিবা মাত্র ইহার বাহককে দুইশো টাকা দিতে বাধ্য থাকিবেন এবং এর নিচে কেন্দ্রীয় ব্যাংক এর স্বাক্ষর রয়েছে এই স্বাক্ষর ব্যতীত এই নোটের কোনো মূল্য নেই এটা একটা কাগজের মাত্র একটি কাগজের টুকরা ধরা হবে যদি এটার উপর কোনো স্বাক্ষর না থাকে এখানে একটি ছোটো কিন্তু মজাদার গল্প রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা হয়ে গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বাকি সমস্ত দেশের টাকা ইউএসএ ডলারের সাথে যুক্ত করতে হলো এবং ইউএসএ ডলার কার সাথে যুক্ত ছিল কী দ্বারা গ্যারান্টি ছিল সোনার ভাণ্ডারের সাথে অর্থাৎ গোল্ডের রিজার্ভের উপরে নির্ভর ছিল আসল মূল্য তো সোনা ও রূপার হয় কিন্তু সোনা ও রূপাকে পকেটে নিয়ে ঘোরাফেরা করা সম্ভব না সুবিধার জন্য মুদ্রা নোট ছাপানো হয় কিন্তু উনিশশো একাত্তরে ইউএসএ গোল্ড স্ট্যান্ডার্ড নিয়ম বন্ধ করে দেয় তারপর থেকে যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজেদের ইচ্ছেমাবিক নোট ছাপাতে পারে কিন্তু এর সাথে বিটকয়েন ও ক্রিপ্টো এর কী সম্পর্ক এর দ্বারা আপনি বুঝতে পারেন সরকার ও বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক কত শক্তিশালী টাকা পয়সা এবং তাকে রক্ষণাবেক্ষণের ব্যাপারে প্রকৃত অবস্থা আপনি যখন ব্যাংকের টাকা ব্যাংক এ টাকা ডিপোজিট রাখেন একদিকে আপনি ব্যাংকে আপনার টাকা দিয়ে খেলার অনুমতি দেন ব্যাংক এই টাকা থেকে কোম্পানি ও ব্যবসায়ীদের লোন দিয়ে থাকে এ কারণেই আপনি ইন্টারেস্ট পেয়ে থাকেন আপনার ডিপোজিট টাকার উপর অতীতে আমরা দেখেছি অনেক নাম বেনামি অনেক ঋণ খেলাপি কোম্পানিকে ব্যাংক দায়িত্বহীনভাবে লোন দিয়েছে অনেক সময় এই লোনের টাকা নিয়ে কোম্পানি বিদেশে চলে যায় এবং এটার শিকার হয় কে আমাদের মতো সাধারণ ডিপোজিটার ব্যাংকিং খাতের ইতিহাসে সবচেয়ে বড়ো ব্যাংক কেলেঙ্কারি হয়েছে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় এই শাখা থেকে সাড়ে চার হাজার কোটি টাকা বের করে নিয়েছে হলমা গ্রুপ হলমা গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গত পনেরো বছরে কেবল ব্যাংক কেলেঙ্কারির জালিয়াতির পরিমাণ প্রায় তেরো হাজার কোটি টাকা যে সমস্ত লোক বিটকয়েন ও ক্রিপ্টো পক্ষে তারা চায় না তাদের টাকার নিয়ন্ত্রণ সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকুক সুতরাং আপনি বুঝতে পারছেন সাতশীর কি ভীষণ বা পরিকল্পনা ছিল সাতশী বিটকয়েনকে একটি পরিবর্তনশীল অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে চালু করতে চায় যেটা সফটওয়্যার প্রযুক্তির উপর নির্ভরশীল হবে এবং তৃতীয় ব্যক্তি নিয়ন্ত্রণের বাইরে থাকবে বিট কয়েন সবার প্রথম এসেছে অতপর অন্যান্য অন্য ক্রিপ্টো কারেন্সি এতাম লাইট কয়েন এমনকি এই বছরের শুরুতে দুই হাজারেরও বেশি ক্রিপ্টো কারেন্সি ইন্টারনেটে সচল ছিল এখন আসি অনেক বিবর্তনমূলক জায়গায় কীভাবে ক্রিপ্টো প্রযুক্তি কাজ করে সত্য বলতে এটাকে যথাযথ বোঝার জন্য অ্যাডভান্স ম্যাথমেটিক এবং কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক যেটা আমার কাছে নেই কিন্তু আপনি যদি চান ইনভেস্ট করতে বা ব্যবসা করতে তাহলে মৌলিক জ্ঞান যথেষ্ট বিটকয়েনের উদাহরণ নেওয়া যাক সমস্ত বিটকয়েন লেনদেনের একটি ডিজিটাল খাতা রয়েছে যেটাকে লেজার নামে ডাকা হয় এখন এটা বোঝা নাও এই খাতার কপি সকলের নিকট রয়েছে বিটকয়েন নেটওয়ার্কের অংশ যে সকল লোক এ পদ্ধতি চালু রাখে তাদেরকে মাইনার্স বলে মাইনারের কাজ প্রতিটি লেনদেনকে যাচাই করা যেমন এ কে বি যেমন এ কে বি এর অ্যাকাউন্টে দুটি বিটকয়েন পাঠাতে হবে মাইনাসকে নিশ্চিত করতে হবে এ এর অ্যাকাউন্টের খাতায় দুটি বিটকয়েন রয়েছে লেনদেনকে সম্পূর্ণ করার জন্য মাইনার্সকে একটি জটিল ম্যাথমেটিক এর সমাধান করতে হবে এমন হবে না যে ম্যাথমেটিক এর সমাধানের জন্য মাইনার্স কলম খাতা নিয়ে বসে যাবে এটা সমাধান কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয় কারণ এটি অত্যন্ত কঠিন তার সংযোগ কোটিতে হয়ে থাকে এই জন্য এর প্রয়োজন অত্যন্ত শক্তিশালী কম্পিউটার ও অনেক শক্তির একবার সমীকরণ সমাধান হয়ে গেলে নেটওয়ার্কের অন্য কম্পিউটার এটাকে নিশ্চিত করতে এবং লেনদেন এবং লেনদেনের চেনে যোগ করে লেনদেনের একটি ব্লক তৈরি হয়ে যায় এই জন্য এই প্রযুক্তির নাম ব্লক চেন মাইনাসকে এই সকল কাজের বিনিময় কি পায় মাইনাসকে উপার হিসাবে অনেক মূল্যবান বস্তু বিটকয়েন এই প্রতিক্রিয়াকে প্রুফ অফ ওয়ার্ক বলা হয় মাইনার্সকে প্রমাণ করতে হয় যে যে সে এত সব জটিল কাজ করেছে যার বিনিময়ে সে এই উপহার পায় অর্থাৎ বিটকয়েন পায় যদি এই ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে জটিল মনে হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ ক্রিপ্টো প্রযুক্তি বোঝার চেয়ে তার লক্ষ্য ও ভবিষ্যৎ বোঝা প্রয়োজন এখন আমরা জানবো কীভাবে ক্রিপ্টো কারেন্সি ও বিটকয়েন ব্যবহার করা হয় এটা বোঝাও অত্যন্ত প্রয়োজন কারণ একদিকে মানুষ এটাকে বিনিয়োগের জন্য ব্যবহার করছে অন্য অন্যদিকে কিছু মানুষ ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করছে টাকা পয়সার পরিবর্তে কিছু মানুষ তো এটাকে টাকার পরিবর্তে ব্যবহার করতে চায় তারা টাকা ও ডলার পরিবর্তে ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করতে চায় কিন্তু বর্তমানে সবচেয়ে ক্রিপ্টো কারেন্সি ব্যবহার হচ্ছে বিনিয়োগে আমরা বিনিয়োগ করব স্টক আমরা বিনিয়োগ করব টাকা ক্রিপ্টো কারেন্সিতে আশা করি অনেক বেশি ফেরত আসবে এবং ভবিষ্যতে অনেক টাকা পয়সা ফেরত পাবো এটা এখন স্টোর অফ ভ্যালু হয়ে গেছে গোল্ড এর মতো যেমন আমরা আমাদের দৈনিক লেনদেনে সোনা ব্যবহার করি না কিন্তু আমরা এটিকে ক্রয় করে ব্যাংকের লকারে রাখি গ্যারান্টির সাথে যাতে ভবিষ্যতে বেশি করে ফেরত পাওয়া যায় কারণ গোল্ডের এর মূল্য স্বাভাবিকভাবে বাড়তে থাকে বিট সাথেও মানুষ এমন করে থাকে বিট কয়েনকে ডিজিটাল গোল্ড বলা হয় কিন্তু বাকি সব বিনিয়োগের মতো বিট কয়েন বিনিয়োগ বিনিয়োগের ঝুঁকি রয়েছে যে সমস্ত লোক বিট কয়েন বিনিয়োগের বিনিয়োগকে সমালোচনা করে তারা বলে বিট তো একটি ডিজিটাল কারেন্সি এর নিজের তো কোনো মূল্য নেই যেমন আপনি সোনা স্পর্শ করতে পারবেন যখন যেটা আপনার হাতে থাকে যদি আপনি একটি বড় বাড়ি ক্রয় করেন বিনিয়োগ করতে থাকেন তখন সেটা তো ফিজিক্যাল থাকবে আপনার নিকট থাকবে সেটাতে আপনি থাকতে পারবেন দেখতে পারবেন অন্যদিকে বিট তো কোনো ফিজিক্যাল নয় সব কিছু ঘটে থাকে কম্পিউটারে এখন পর্যন্ত ইহাকে অনুপযুক্ত বলা হচ্ছে যেটা সমাজ পুরোভাবে গ্রহণ করেনি। ক্রিপ্টোকারেন্সি বিনিময় আপনার পাশের দোকানেও করতে পারবেন না যেমন আপনি ইচ্ছা করলে আপনার পাশের দোকান থেকে রুটি ডিম ইত্যাদি ক্রয় করতে পারবেন না যদিও এর প্রবণতা পরিবর্তন হতে পারে ভবিষ্যতে ওয়েস্ট কান্ট্রিতে অনেক কতক হোটেল ও রেস্টুরেন্ট বিটকয়েনে তাদের লেনদেন গ্রহণ করছে টাকা পয়সার পরিবর্তে এখানে একটি প্রযুক্তিগত প্রযুক্তি রয়েছে প্রতিযোগিতা রয়েছে যার কারণে বিটকয়েনকে লেনদেনের দৈনিক ব্যবহার করা কঠিন বিটকয়েন যে ব্লকচেন রয়েছে তাতে লেনদেন নিশ্চিত করতে দশ মিনিটের অধিক সময় প্রয়োজন হয় স্বাভাবিকভাবে কোনো লেনদেনে যদি আপনার দৈনন্দিন কাজে দশ মিনিট এটা তো অনেক সময় এটা তো মানে অনেক কষ্টকর কিন্তু একই সাথে আমি এটাও বলবো কতক স্থানে বিটকয়েন ভালো কাজ করে আমাদের প্রচলিত নিয়মে যার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ দৈনিক বিদেশিক বৈদেশিক লেনদেনে যখন আমরা এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাই তখন বেন তখন ব্যাংক লেনদেনের ফি হিসাবে অনেক টাকা ধার্য করে করা কর ধার্য করে এমনকি আদান প্রদানে প্রচুর সময় ব্যয় করে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাতে এই ক্ষেত্রে বিটকয়েন অধিক লাভজনক কারণ বিটকয়েন আদান প্রদানে কোনো ফি কাটা হয় না এবং দশ মিনিটের কম সময় যেখানে ব্যাংক দুই তিন দিন সময় লাগে দেয় আবার ক্রেডিট কার্ড ফির ক্ষেত্রেও এই ক্রিপ্টোকারেন্সি অত্যন্ত লাভজনক এই জন্য ব্যাংক ক্রেডিট কার্ড কোম্পানি এবং রেমিটেন্স কোম্পানি ক্রিপ্টো কারেন্সির বিরুদ্ধে এখন পর্যন্ত কারণ ক্রিপ্টো কারেন্সি তাদের যে ব্যবসায়িক মডেল রয়েছে সেটার বিরুদ্ধে লড়াই করছে পিছনের কিছু মাস ধরে বিশেষ করে কোভিড প্যান্ডেমিকের সময় অবস্থা কিছুটা পরিবর্তন হয়েছে যেখানে অনেক কোম্পানি আর্থিক সংকটে সংকটেপত হয় অন্যান্য থেকে ক্রিপ্টো ও বিটকয়েনের দাম আরও বেড়ে গেছে এক মার্চ থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত বিটকয়েনের দাম একশো বিশ এ শতাংশ একশো বিশ পার্সেন্টেরও বেশি বেড়ে যায় অর্থাৎ অবস্থা পরিবর্তন হয়ে যায় বিশ্বের সর্ববৃহৎ ডিজিটাল লেনদেন কোম্পানি পেপ্যাল নভেম্বর মাসের লেনদেনের মধ্যে ক্রিপ্টো যোগ করে জেপি মরগান ব্যাংক বিটকয়েনের সবচেয়ে বড় শত্রু যখন দু হাজার সালে বিটকয়েনের দাম দ্রুত বাড়ছিল তখন তার সিউ বলেছিল এটি একটি ভুয়া এবং বর্তমানে কিছুদিন পূর্বে জেপি মর্গান ক্রিপ্টো এক্সচেঞ্জে তাদের একটি অ্যাকাউন্ট খুলে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন ক্রিপ্টো কারেন্সি এর জন্য যে সমস্ত দরজা ইতিপূর্বে বন্ধ ছিল তা ধীরে ধীরে খুলছে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে মানুষের মধ্যে যে ভুল ধারণা ছিল তা ধীরে ধীরে দূর হচ্ছে বাংলাদেশি বিটকয়েন যদিও বাংলাদেশে খুব সীমিত আকারে বিটকয়েনের কেনা বেচার কথা জানা যাচ্ছে তবে বাংলাদেশের আইন অনুযায়ী বিটকয়েন বা অন্য কান্য ক্রিপ্টো কারেন্সি কেনা বেচা বা সংরক্ষণ করা বেআইনি বলে জানাচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন বাংলাদেশে বিটকয়েন কোনো উম অনুমোদন নেই যেহেতু অনুমোদন নেই সুতরাং এই জাতীয় লেনদেন বৈধ নয় দু সালে বাংলাদেশ ব্যাংক বিটকয়েন লেনদেনের ব্যাপারে সতর্কতা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে বলা হয় ভার্চুয়াল মুদ্রা কোনো দেশে বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না বিধায় তার এর বিপরীত আর্থিক দাবির কোনো স্বীকৃতি নেই ভার্চুয়াল মুদ্রায় লেনদেনের দ্বারা মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন সম্পর্কিত আইনের লঙ্ঘন হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক সতর্ক করে দিয়েছে এ ধরনের লেনদেনের মাধ্যমে আর্থিক এবং আইনগত ঝুঁকি রয়েছে বলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেন বাংলাদেশে বিটকয়েনের ব্যবহার অবৈধ হওয়া ঠিক কতজন বিটকয়েন কেনা সঙ্গে জড়িত রয়েছে তা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে বিটকয়েন ও আউটসোর্সিং পেশায় সঙ্গে জড়িত রয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক এমন একজন বলেন বাংলাদেশে যারা আউটসোর্সিং করেছেন তাদের কেউ কেউ বিটকয়েন কেনাবেচা করে থাকেন কিন্তু অবৈধ হওয়া সেটা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না তিনি জানান সাধারণত বিদেশি ক্রেতাদের সঙ্গে এই লেনদেন হয়ে থাকে অর্থাৎ অর্থ অর্থ আদান প্রদানে বিদেশে থাকা বন্ধু বা আত্মীয় স্বজনদের সহায়তা নেওয়া হয় সুতরাং আমাদের সময় এসেছে বাংলাদেশের এ ব্যাপারে আরও গবেষণা করা এবং যেহেতু তারা যদি এটা গবেষণা করে অন্য দেশে আগেই বেড়ে যায় তাহলে আমরা অনেকটা পিছিয়ে থাকব অবশ্যই আপনাদের একটি বিষয়কে লক্ষ্য রাখতে হবে এবং নিয়ম মানতে হবে যেমন কোনো ব্যাংক থেকে লোন নিয়ে অথবা কারো থেকে হাউলত নিয়ে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করার প্রয়োজন নয় এটা আপনার জন্য নয় শুধু এই ওই টাকাটা বিনিয়োগ করুন যেটা হারালে আপনার কোনো ক্ষতি হবে না এবং আপনার অতিরিক্ত টাকা রয়েছে কারণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সুতরাং এই ছিল আমার ভিডিও ভিডিও যদি আপনাকে ইনফরমেটিভ হয় এবং যদি আপনার কাছে শিক্ষা নেওয়া হয় তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং যদি ভালো লাগে তাহলে আমার অন্য ভিডিওগুলো দেখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ